নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ছোট বাটা মাছ দিয়ে হাতে মেখে বাটি চচ্চড়ি। এটি একটি একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু একটু অন্যরকম মশলা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ ভীষণ দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার পড়বে না। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে আর হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবারে এই মাছ আমি কিছু বাটা মশলা দিয়ে মেখে নেব। প্রথমে দিলাম এক চামচের মতো কালো জিরে বাটা, আর দিলাম দু কোয়া রসুন বাটা। কালো জিরের সাথে রসুন বাটা দিয়ে এই মাছের স্বাদ ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা, আর তার সাথে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। সাথে একটা টমেটোর অর্ধেকটা বেটে দিলাম, আর বাকি অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো দেখতে ছোট কিন্তু ভীষণ ঝাল হয়, তাই আমি গোটাই দিলাম। তোমরা লঙ্কা একটু চিরে দিতে পারো। আর সাথে কিছুটা ধনে পাতা বাটা দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, আর দিলে পরে মাছের কালারটা একটু ভালো আসবে। কেননা আমি মাছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা বেটে দিয়েছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে মাছের কালারটা একটু সবুজ হবে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি এখন একটু অল্প করে দিলাম, তবে তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। এবার আমি মাছের সাথে মশলাগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, বাটা মাছের রেসিপি তো তোমরা এর আগে অনেকবার বানিয়েছো, তবে একবার এভাবে আমার মতন করে হাতে মেখে এই কালো জিরে রসুন আর ধনে পাতা জিরে দিয়ে বাটি চচ্চড়ি বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে এর আর কোনো কিছু দরকার পড়বে না। মাছটা এভাবে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে মাছের মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে মাছের স্বাদটা বেশ অনেকটা বেড়ে যাবে। 10 মিনিট মাছটাকে মেখে রাখার পরে এখন আমি গ্যাস ধরিয়ে দিলাম। এবার মশলার বাটি ধোয়া জল আমি মাছে একটু দিয়ে দিলাম। আমি জল সামান্যই দেব, মাছটা যখন সামান্য একটু ফুটতে শুরু করবে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট পাঁচেক রান্না করে নিয়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। বাটা মাছ ভীষণ নরম মাছ হয়, মিনিট পাঁচেকের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি কড়াটাকে একটু বারে বারে নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে, আর নাড়িয়ে না দিলে পরে নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে। এবার ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর কড়াটাকে আরও একবার আমি নাড়িয়ে নিলাম। এবার এক মুঠো ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার হাতে মাখা বাটা মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেল। আমি কড়া থেকে মাছটিকে এবার পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকে আসি, আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।